দুপুরের লাঞ্চের জন্য খিচুড়ি রান্না করেছি, বোনা খিচুড়ি চিকেন দিয়ে। তো সেটা আমি আমার এটা আমার চ্যানেলে ভিডিও করা আছে, সেই জন্য আমি আর এটা দেখাইনি আজকে। তো আমি এসেছি যে কালকে, গতকালকে আমি শপিং করেছিলাম, শপিং করে সেই ভিডিওটা আমার আর করা হয়নি। তা আমি আজকে সেই শপিংয়ে যে কী কী শপিং করেছি, ঈদ শপিং যেহেতু সামনে ঈদ, তো ভাবলাম আজকে ভিডিওটা করি। তো এখন আমি বাচ্চাদেরকে খাওয়াবো, খাওয়ানোর পরে আমি সেই ভিডিওটা করব। এখন আগে ওদেরকে খাওয়িয়ে রেডি করতেছি, বাসায় আবার পড়ানোর জন্য টিউশন টিচার আসবে। হচ্ছে আমার শপিং ব্যাগগুলো, এখানে অনেক শপিং, দেখি আমি সবগুলো খুলে দেখাতে পারবো কিনা, জাস্ট আমি খুলে খুলে দেখাবো। এখন আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি। তো এই হলো আমার শপিং এর ব্যাগগুলো, আমি সবগুলো একটা একটা করে খুলে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে দেখাচ্ছি ইন্ডিয়া মার্কেট থেকে আমি ইন্ডিয়ান দুইটা ড্রেস নিয়েছি, বেশি নিইনি। এটা শুধু আমি উপরের পাটটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো খুলে দেখানোর দরকার নেই। আমি এগুলো বানিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা ড্রেস, এটা সুতির মধ্যে স্টোনে কাজ করানো, তেমন বেশি কাজ না। এই হলো আমার একটা থ্রি পিস। এখন আমি আর একটা দেখাচ্ছি, এটা হলো, এটাও সুতির মধ্যে পিঙ্ক কালার, সালোয়ারটাও কটনের। এখন দেখাচ্ছি এটাও স্টোনের মধ্যে কাজ করানো, ড্রেসটাও দেখতে এরকম স্টোনের কাজ করা। দুইটা ড্রেসই আমি নিয়েছি এই ঈদে, যেহেতু কোরবানির সামনে তেমন বেশি শপিং করতে হয় না, আগেই শপিং করা ছিল তারপরও নিয়েছি। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তাহলে টুকিটাকি শপিং করতেই হয়। আর এখানে আমি কাপড় চোপড় নিয়েছি, এগুলো আমার বাচ্চা আবার ছিঁড়ে স্টিকারগুলো খুলে ফেলেছে, অনেকগুলো কাপড়ের স্টিকার নেই, খোলা হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছি এখানে আমি কিছু জিন্স, পটুয়া, শার্ট এগুলো নিয়েছি। এটা হচ্ছে জিন্স, কালারটা আমার খুবই পছন্দ, আমি জিন্সের মধ্যে কালারটা বেশি পছন্দ করে থাকি। তো এখানে একটা শার্টের সাথে মেশিং করে কিনে নিয়েছি। এখানে আর একটা জিন্স আছে নটমলের মধ্যে, এটা পরতে খুবই আরাম, নরমের মধ্যে। আর বেশিরভাগই সুতির মধ্যে কাপড় কিনেছি, কেননা এদেশে প্রচুর গরম, গরমের মধ্যে এই সুতির কাপড়গুলো পরাই সবচেয়ে বেটার। এখানে আমি নিয়েছি, এটা নিয়েছি একটা ফতুয়া লং, লং হাতাটা, ফতুয়াটাও অনেক লং, মানে হাঁটুর নিচ পর্যন্ত। এটা আর একটা ফতুয়া, সরি এটা শার্ট, যেটা বুতুম আছে, এটা কটনের মধ্যে নিয়েছি। খুবই ভালো, এই কাপড়গুলো পরতে খুবই আরাম। এখানে নিয়েছি এটা একটা ফতুয়া, এটার এরকম চেন আছে, চেন খোলাতে এটা গলাটা একটু অন্যরকম ডিজাইনটা, মানে এটা একটু খোলাই থাকতে হয় সবসময়, এরকমের মধ্যে নিয়েছি। এটাও লং হাতা, আর একটু লংই আমি পরি। নেক্সট কি এটা এখানে আছে, জিন্সের শার্ট, জিন্সটার সাথে এই শার্টটা, দেখা যায় কাটার জন্য বৃষ্টি সিজন এখন, তাই এরকমের মধ্যে জুতা পছন্দ নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাই আমি সবসময় যাওয়ার সময় এরকম জুতা নিয়ে যাই, নতুন নতুন কিনে কয়েক জোড়া করে কাটার জন্য। এটা গ্রিন, এটা পিঙ্ক, ফার্স্ট যেটা দেখিয়েছি এটা ছিল ব্ল্যাক, তো এই ছিল আমার জুতা। আর এখন দেখাচ্ছি আমি হলো
আমার ব্যাগ, এটা আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিয়েছে কালারটা, আমি একটা পছন্দ করেছি, ও একটা পছন্দ করেছে, তখন বাবুন যে দুইটাই পছন্দ হয়েছে দুইটাই নিয়ে যাই, তখন দুইটাই কিনে নিয়ে আসলাম। এটা গ্রিন, তেমন ডার্ক গ্রিন না, এখানে একটা চেইন আছে, মানে আউটসাইডে একটা পকেট আছে, এটা এটার ভিতরে সবসময় রেগুলার টাকা খুচরা টাকা বা ফোন রাখা যায়, আর ভিতরে চেনটা এরকম দুই তিনটা চেন পকেট আছে ভিতরে, ভালোই খারাপ না, অনেক সুন্দর ভিতরে চেনটা, খুবই পছন্দ হয়েছে এটা। আর আমি যে কোয়ালালামপুরে শপিং করি ওখানে খুব অফারে সব কিছু কিনতে পাওয়া যায়, ওই শপিংটাতে আমি সবসময় ঈদের শপিং করে থাকি। আমার এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে রেড কালার, রেড কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, সব কিছুর সাথে মেসিং করে কিনা কাপড় চোপড়ের সাথে। এটা বেল্টটাও লং, মানে দুইটার বেল্ট লং, বেল্ট লং, কিন্তু আমি শর্টিং করতে বেশি ভালো মনে করি, ভালো লাগে। এটার ভিতরটা দেখতে এরকম, এটা আউটের আউটে একটা পকেট আছে এরকম, এটার ভিতরে সবসময় রেগুলার টাকা বা যে কোনো জিনিস টিস্যু পেপার রাখা যায়। এটার ভিতরে একটা চেন, ভিতরে চেন আছে, তিনটা পকেট, একটা দুইটা তিনটা, হ্যাঁ খুবই ভালো রেগুলার ইউজ করার জন্য, আমার খুবই পছন্দ হয়েছে এই ব্যাগগুলা। আমি শপিং করেছি, আপনাদেরকে দেখালাম আমার ইউজ শপিংটা, আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে, আশা করি আপনাদেরও আমার এই ভিডিওটি ভালো লেগেছে, কেমন হয়েছে আমার শপিং অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Pick up the phone, you know he's only calling 'cause he's drunk and alone too.